নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা ইংলিশ পেডাগজি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করছি তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরা একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের ইংরেজি পেরাগজিতে আপনাদের বর্তমান পারফরমেন্স কীরকম তো আমি আজকে ক্লাস শুরু করছি আর আপনারা আশা করছি সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত তাই যে প্রসেসে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিই যে কোশ্চেনটার উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে পনেরোটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব কারণ পনেরোটা প্রশ্ন আপনাদের পরীক্ষার সময় আসবে তা সেই পনেরোটা কোশ্চেনে আপনাদের বর্তমান কি স্ট্যাটাস তা সেই মার্কসটা আপনারা ক্যালকুলেট করে কে কত পেলেন সেই মার্কসটা ভিডিও শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আর আপনারা সবাই একে একে কমেন্ট লাইনে সবাই পোস্ট করবেন আর আপনাদের কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেমন আপনারা বুঝতে পারবেন আপনাদের বর্তমান স্ট্যাটাস আর আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা সুতরাং আর কথা না বাড়িয়ে তো চলুন আজকে আমাদের ক্লাস শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা হয়েছে দ্য ইংলিশ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডাইভার্টেড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড তাহলে কোন ল্যাটিন ওয়ার্ড থেকে আমাদের এই ইংরেজি ল্যাঙ্গুয়েজ কথাটা নেওয়া হয়েছে সেটা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে তা এর সঠিক উত্তর যারা বলছেন অপশন বি লিঙ্গুয়া তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ল্যাঙ্গুয়েজ ইজ এ মিন্স অফ অপশান এ কমিউনিকেশন অপশান বি সোশ্যাল কন্ট্রোল অপশান সি বোথ এ অ্যান্ড বি এবং অপশান ডি হচ্ছে নান অফ দিস তাহলে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বোথ এ অ্যান্ড বি মানে কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট যে স্টেটমেন্টটা কারেক্ট সেটা আমাদের বলতে হবে সেটা কোনটা অপশান এ দেওয়া আছে ইংলিশ ইজ ডট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া অপশান বি ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়ানস অপশান সি আছে ইংলিশ হ্যাজ বিন এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এবং অপশান ডি আছে অল অফ দিস তা এই ধরনের কোশ্চেনে সাধারণত যেসব প্রশ্নে অল অফ দিস থাকে তা সেটা অ্যান্সার হওয়ার প্রবণতা নাইনটি পারসেন্ট আর এই কোশ্চেনে টেকনিক্যালি এর সঠিক উত্তর হবে অপশান ডি অল অফ দিস চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কারেক্ট ইংলিশ স্পিচ ইনক্লুডস অপশান এ কারেক্ট প্রনাউন প্রোনাউনিকেশন স্কিল প্রোনাউনিকেশন স্কিল অপশান বি আছে প্রপার স্ট্রেস স্কিল অ্যান্ড কারেক্ট ইনোটেশন স্কিল অপশান সি আছে কারেক্ট স্পিড অফ দি স্পিচ স্কিল এবং অপশান ডি আছে অল অফ দ্য অ্যাবাব তাহলে চার নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অল অফ দিস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ অ্যালফাবেটিক মেথড অফ টিচিং রিডিং ইজ অলসো নোন অ্যাস অপশান এ স্পেলিং মেথড অপশন বি এবিসি মেথড অপশন সি বোথ এ বি এবং অপশন ডি ওয়ার্ড মেথড তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্ন আপনাদের ডি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে যারা বলছেন অপশন সি বোথ এ বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবারকে সাধুবাদ জানাই আর সাধারণত এই বোথ মানে অল অফ দ্য অ্যাবের সাথে এই বোথ থাকলেও তার সম্ভাবনা কিন্তু 90% হয়ে থাকে তা আশা করছি আমরা আগামীতে কোশ্চেনগুলো দেখব আর সেই কোশ্চেনগুলো দেখে জিনিসটা আমরা কনফার্ম করব। তা এগুলো আমরা কিন্তু কন্টেন্টে আপনাদের সাথে আলোচনা করেছি তা কন্টেন্টে যে সমস্ত ওয়ার্ডগুলো আমি বলেছিলাম বা যে জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম সেগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনাদের এই ইংরেজি পেডাগজি বিষয়ে সিক্সটি পার্সেন্ট পাওয়া কিন্তু কোনো ব্যাপার না তো চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স পিকচার্স আর হেল্পফুল ইন হাইলাইটিং লার্নিং অপশান এ আছে ইন্টারেস্ট অপশন বি আছে কোয়ালিটি অপশান সি আছে মেটেরিয়াল এবং অপশন ডি আছে স্কিল ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইন্টারেস্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্নে চলে এসেছি বন্ধুরা ইম্পর্ট্যান্ট মেটেরিয়ালস অফ টিচিং রিডিং আর অপশান এ আছে ব্ল্যাকবোর্ড অ্যান্ড ফ্ল্যাশ কার্ড অপশান বি আছে পিকচার পিকচার্স অ্যান্ড গেমস অপশন সি আছে অ্যাকশন আর অপশান ডি আছে অল অফ দিস সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর টেকনিক্যালি অপশন ডি আর আপনারা নিশ্চয়ই জানেন যে নাইনটি পারসেন্টের সম্ভাবনা থাকে তা চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হুইচ অফ দি ফলোইং ইজ নট দ্য লিঙ্গুইস্টিক প্রিন্সিপাল অপশান এ আছে ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল অপশন বি আছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড অপশন সি আছে ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টিভ সিস্টেম এবং অপশন ডি আছে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ল্যাঙ্গুয়েজ ইজ এ ডাইরেক্টিভ সিস্টেম

ডাউনফল অব দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ইন কারিকুলাম অপশন এ আছে ওভার ক্রাউডেড ইন দ্য ক্লাসেস অপশান বি আছে ড্রাস্টিক্যাল কার্টালমেন্ট অফ দ্য ইংলিশ পিরিয়ড অপশান সি আছে পিপল ফ্রম নো ট্র্যাডিশন অফ লার্নিং আর অপশান ডি আছে অল অফ দিস তাহলে দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন

বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পন্ডিত নেহেরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দ্য জেনারেল এইমস অফ টিচিং আর অপশন এ ফিক্সড অপশন বি ডগমেটিক অপশন সি প্র্যাগমেটিক আর অপশন ডি হিস্টোরিক্যাল তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফিক্সড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন দ্য লিঙ্গুইস্টিক এইমস অফ টিচিং ইংলিশ রিলেটেড টু হুইচ ডোমেইন অপশন এ এফেক্টিভ অপশন বি কগনিটিভ অপশন সি সাইকোমোটর এবং অপশন বি রেশনাল 14 নম্বর প্রশ্ন আর 14 নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কগনিটিভ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 15 দা প্রপার অর্ডার অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ অপশন এ লিসেনিং এন্ড রাইটিং অপশন বি স্পিকিং এন্ড রাইটিং অপশন সি রাইটিং রিডিং লিসেনিং এন্ড স্পিকিং আর অপশন ডি হচ্ছে নান অফ দিস তা এটা নিশ্চয়ই আপনারা কন্টেন্টের ওয়ার্ড জানেন যে এল এস আর ডাব্লু তাই না তা এল এস আর ডাব্লু মানে হচ্ছে প্রথমে লিসনিং তারপর স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং তা এখানে এই ফরম্যাটে কোনোটা নেই তাই পনেরো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর নান অফ দিস তো বন্ধুরা আজকে আমরা পনেরোটা কোশ্চেন আপনাদের সামনে সলভ করে ফেললাম আর আপনারা সবাই একে একে মার্কস ক্যালকুলেট করে নিন যে আপনারা কে কত মার্কস পেয়েছেন আমাদের এই পনেরোটা কোশ্চেনে তা আপনারা মার্কস ক্যালকুলেট করার পরে সৎভাবে মার্ক্স ক্যালকুলেট করার পরে আপনারা আমাদেরকে পোস্ট করবেন এবং আপনারা নিজেদের পারফরমেন্সের সাথে সাথে আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা আপনারা সবাই একে একে ধীরে ধীরে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে আমাদের হোম কোশ্চেন অ্যান্সার পড়ব তা হোম কোশ্চেন আমি আজকে আমি একটা কোশ্চেন বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো দ্য মাদার টাং অ্যাজ ইংলিশ ইজ টট বাই অপশান এ ডাইরেক্ট মেথড অপশান বি সাবসিচুয়েশান মেথড অপশান সি ট্রান্সলেশন মেথড এবং অপশান ডি বাই মেথড আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি দ্য মাদার টাং অ্যাজ ইংলিশ ইজ টট বাই অপশান এ ডাইরেক্ট মেথড অপশান বি সাবসিচুয়েশন মেথড অপশান সি ট্রান্সলেশন মেথড এবং অপশান ডি বাই মেথড আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ